হ্যালো ভিউয়ার্স এন্ড চব্দুল সরদার মিউনিসিপাল স্কুল এন্ড কলেজের প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের ক্লাস দেখো শ্রেণী একাদশ বিষয় সমাজবিজ্ঞান অধ্যায় নবম। প্রিয় শিক্ষার্থীরা আমি কি বলছি, শ্রেণী একাদশ বিষয় সমাজবিজ্ঞান অধ্যায় নবম। আজকের তারিখ 3/5/2020, পার্ট 4 রাষ্ট্রের ধারণা। আজকের যে টপিক সেটা হচ্ছে রাষ্ট্রের ধারণা। আমরা কি জানছি, রাষ্ট্রের ধারণা, কনসেপ্ট অফ স্টেট। দেখো আমরা যখনই রাষ্ট্রের ধারণা সম্পর্কে জানতে যাইব তখনই চলে আসবে প্রথমে যে রাষ্ট্র কি। প্রিয় শিক্ষার্থীরা আগে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমরা খাতা বই পেন নিয়ে বসো এবং আমি যে টপিকটা আলোচনা করছি সেটার উপর ভিত্তি করে যে ইম্পর্টেন্ট পয়েন্ট থাকবে সেগুলো তোমরা অবশ্যই নোট করবা এবং আমি যে হোমওয়ার্ক দেব সেগুলো লিখে নিবা। প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো আজকে বিষয় হচ্ছে রাষ্ট্রের ধারণা। আর প্রথমে আমরা জানবো কি সেটা কি বললাম, রাষ্ট্র কি। রাষ্ট্র কি যদি আমরা জানতে চাই তাহলে প্রথমে যেটা বলবো যে রাষ্ট্র হচ্ছে সে জনসমষ্টি যারা কোনো এক ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে ও সংগঠিত সরকারের প্রতি আনুগত্য স্বীকার করে এবং বহিঃশক্তি থেকে মুক্ত থাকে। তাহলে আমরা কি বললাম যে রাষ্ট্র হচ্ছে সে জনসমষ্টি যারা কোনো এক ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে ও একটি সংগঠিত সরকারের প্রতি আনুগত্য স্বীকার করে এবং বহিঃশক্তি থেকে মুক্ত থাকে। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো যে টেক্সট বুকে পেজ নাম্বার 265 কত বললাম, পেজ নাম্বার 265 দেখো আছে কনসেপ্ট অফ স্টেট। আমরা প্রথমে দেখি যে ব্যক্তির রাজনৈতিক জীবনে, কিসের ব্যক্তির রাজনৈতিক জীবনে রাষ্ট্রের গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে অত্যন্ত। তাহলে ব্যক্তির রাজনৈতিক জীবনে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ কি করে, ভূমিকা পালন করে থাকে। অনেকেই রাষ্ট্রের পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থা প্রত্যয়টি ব্যবহার করে থাকেন। তাহলে কি করে, অনেকে রাষ্ট্রের পরিবর্তে রাজনৈতিক প্রত্যয়টি অর্থাৎ রাজনৈতিক যে ব্যবস্থা সেই প্রত্যয়টি কি করে থাকে, ব্যবহার করে থাকে। সমাজবিজ্ঞানের দৃষ্টিতে রাষ্ট্র হলো একটি সামাজিক প্রতিষ্ঠান। তাহলে সমাজবিজ্ঞানের দৃষ্টিতে কি, রাষ্ট্র হলো একটি সামাজিক প্রতিষ্ঠান। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা নোট করতে পারো যে সমাজবিজ্ঞানের দৃষ্টিতে রাষ্ট্র কি, তাহলে সেটা হবে সমাজ বিজ্ঞানীদের দৃষ্টিতে রাষ্ট্র হলো একটি সামাজিক প্রতিষ্ঠান, এটি সামাজিক বিবর্তনের একটি অপরিহার্য স্তর। তাহলে সমাজ পরিবর্তনের এটি একটি অপরিহার্য স্তর। এটি একটি সার্বভৌম ক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠান যা সমাজের বিভিন্ন সংঘ ও প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রিত করে, তাদের মধ্যে সংগতি ও সামঞ্জস্য রক্ষা করে। তাই সামাজিক প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রের গুরুত্ব অনস্বীকার্য। রাষ্ট্রের ইংরেজি প্রতিশব্দ কি স্টেট। তাহলে আমরা কি জানছি যে রাষ্ট্রের ইংরেজি প্রতিশব্দ কি স্টেট। আর এই স্টেট শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছেন, সেটি হচ্ছে ম্যাকিয়াভেলি। তাহলে সেটি কে ব্যবহার করেছেন, সর্বপ্রথম ম্যাকিয়াভেলি। তার রাজনৈতিক দর্শনে এটি কি করেছিল, উল্লেখ করেছিল। তার রাজনৈতিক দর্শনে এটি কি করেছিল, উল্লেখ করেছিল। এর পূর্বে রাষ্ট্র বলতে নগর রাষ্ট্র, এর পূর্বে রাষ্ট্র বলতে কি, নগর রাষ্ট্র, যেটাকে বলা হতো সিটি স্টেট। বর্তমানে আধুনিক রাষ্ট্র হলো কি, জাতীয় রাষ্ট্র, সেটা হচ্ছে কি, ন্যাশনাল স্টেট। এবং একই সাথে সার্বভৌম সংঘ, এটা কি, তাহলে একই সাথে সার্বভৌম সংঘ। রাষ্ট্র হলো সামাজিক জীবনের বিভিন্ন দিককে নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন করার বিষয়ে আইনগতভাবে ক্ষমতাপ্রাপ্ত একটি রাজনৈতিক সংগঠন। তাহলে এখানে কি দেখাচ্ছে, রাষ্ট্র হলো সামাজিক জীবনের বিভিন্ন, কোন জীবনের, সামাজিক জীবনের বিভিন্ন দিককে নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন করার বিষয়ে আইনগতভাবে ক্ষমতাপ্রাপ্ত একটি রাজনৈতিক সংগঠন। সামাজিক জীবনের প্রাথমিক স্তর থেকে মানুষ কোনো না কোনো ধরনের রাজনৈতিক কর্তৃত্বের অধীনে বসবাস করে। তাহলে মানুষ কি করে,
মানুষ প্রাথমিক স্তর থেকেই কোনো না কোনো ধরনের রাজনৈতিক কি বললাম যে কোনো না কোনো ধরনের রাজনৈতিক কর্তৃত্বের অধীনে বসবাস করে আসছে। এই কর্তৃত্বই হলো রাষ্ট্র। তাহলে এই কর্তৃত্ব কি? এই কর্তৃত্বই হলো রাষ্ট্র। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এক কথায় রাষ্ট্র একটি স্বাভাবিক ও প্রয়োজনীয় সর্বজনীন প্রতিষ্ঠান। তাহলে আমরা এক কথায় কি বুঝতে পারছি? যে রাষ্ট্র হলো স্বাভাবিক, প্রয়োজনীয় ও সার্বজনীন প্রতিষ্ঠান, সর্বজনীন প্রতিষ্ঠান। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, বিভিন্ন মনীষী বিভিন্নভাবে রাষ্ট্রের সংজ্ঞা নির্ধারণের প্রয়াস করেছেন। তাহলে বিভিন্ন মনীষী কি করেছেন? যে বিভিন্নভাবে রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল রাষ্ট্রকে সম্প্রদায়ের সর্বোচ্চ রূপ বলেছেন। তাহলে গ্রিক রাষ্ট্র, গ্রিক দার্শনিক কি করেছেন? বলেছেন যে সম্প্রদায়ের সর্বোচ্চ রূপ বলেছেন, যা রাজনৈতিক সমাজ হিসেবে পরিগণিত। এটাকে যা রাজনৈতিক, রাজনৈতিক সমাজ হিসেবে পরিগণিত। আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী যে ডব্লিউ গার্নার, তিনি কি বলেছেন দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে রাষ্ট্র হলো কম বেশি বিপুল জনসমষ্টি, কম বেশি বিপুল জনসমষ্টি সহযোগে এমন একটি সমাজ যা কোনো নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহির্নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ থেকে কি করে স্বাধীন বা প্রায় স্বাধীন, যার একটি সংগঠিত সরকার রয়েছে এবং অধিকাংশ অধিবাসী স্বাভাবিকভাবে সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করে। যেটা আমি আগেই তোমাদের বলেছিলাম, অর্থাৎ ক্লাসের প্রথম দিকে যে কথাটা বলেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট উইড্রো উইলসন এর প্রদত্ত সংজ্ঞা অনুসারে তিনি কি বলেছেন? দ্য স্টেট ইজ এ পিপুল অর্গানাইজড ফর ল উইথিন এ ডিফাইনড টেরিটরি, অর্থাৎ কোনো নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে আইনের জন্য, কোনো নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে আইনের জন্য সংগঠিত জনসমষ্টি হলো রাষ্ট্র। জনসমষ্টি হলো কি? রাষ্ট্র। ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড লাস্কি, ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড লাস্কি কি বলেছেন? এর ভাষা রাষ্ট্র হলো ভূখণ্ড ভিত্তিক সমাজ ও সরকার, জনগণ এ দুভাগে বিভক্ত। উনি কি বলেছেন? যে দুই ভাগে বিভক্ত, সেটা হচ্ছে কি? সরকার ও জনগণ। একটি হচ্ছে সরকার, আরেকটি কি বোঝাচ্ছে? জনগণ। এবং যা নিজস্ব ভৌগোলিক সীমারেখার মধ্যে অন্যান্য সকল প্রতিষ্ঠানের উপর প্রাধান্য দাবি করে। আমেরিকান সমাজবিজ্ঞানী রবার্ট এম ম্যাকাইভার এর মতে, তাহলে এইখানে বলা হচ্ছে যে আমেরিকান সমাজবিজ্ঞানী রবার্ট এম ম্যাকাইভার এর মতে, রাষ্ট্র হলো একটি সংঘ যা সরকার ঘোষিত আইন অনুযায়ী কাজ করে। তাহলে ওনার মতে কি? রাষ্ট্র হলো একটি সংঘ যা সরকারের ঘোষিত আইন অনুযায়ী সেটি কাজ করে থাকে। সরকার আইন প্রণয়ন ও পালন করার শক্তির অধিকারী এবং এই শক্তির সাহায্যে সরকারের নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে সামাজিক শৃঙ্খলা, বাহ্যিক সর্বজনীন অবস্থাও বজায় রাখে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, আবার আমেরিকান সমাজবিজ্ঞানী পিতিরিম সরোকিন এর মতে, রাষ্ট্র হলো তার কর্তৃত্বাধীন জনগণের সকল গোষ্ঠীর পারস্পরিক সম্বন্ধন, তত্ত্বাবধান ও চাপ প্রশাসনের সংগঠন। তাহলে যদি এই বাক্যটি দিয়ে বলা হয় তোমাদের প্রশ্ন এরকম যে এই উদ্ধৃতিটি কে দিয়েছেন, তাহলে তোমাদের সেখানে সেই বিজ্ঞানীকে কি করতে হবে? নামটা অবশ্যই লিখতে হবে। আবার সকল গোষ্ঠীর পারস্পরিক সমন্বয় সাধন, তত্ত্বাবধান ও চাপ প্রশাসনের সংগঠন, এটা হচ্ছে তাহলে কে বলেছেন? সমাজবিজ্ঞানী পিতৃম, তিনি হচ্ছেন আমেরিকান সমাজবিজ্ঞানী। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, সব মিলিয়ে বলতে গেলে এক কথায় রাষ্ট্র হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনসমষ্টি। যেটা আমরা ক্লাসের শুরুতে বলেছিলাম যে রাষ্ট্র হলো কোনো এক স্থানের বা কোনো এক ভূখণ্ডের জনসমষ্টি যেটা স্থায়ীভাবে তারা বসবাস করে। বাহ্যিক নিয়ন্ত্রণ মুক্ত একটি সরকার কর্তৃক পরিচালিত হয়। তাহলে এক কথায় বলতে গেলে রাষ্ট্র হলো নির্দিষ্ট ভূখণ্ড বসবাসকারী জনসমষ্টি যা বাহ্যিকভাবে নিয়ন্ত্রণ মুক্ত একটি সরকারের কর্তৃক পরিচালিত হয়। প্রিয়
শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো যে এখানে আমি প্রথমে যে কথাটা বলেছি টোটাল দেখা আছে অনেকের সাথে এটাই একমত আবার এক কথায় এটাকেই বলেছেন যে রাষ্ট্র হচ্ছে সে জনসমষ্টি যারা কোনো এক ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে ও একটি সংগঠিত সরকারের প্রতি আনুগত্য স্বীকার করে এবং বহিঃশক্তি থেকে মুক্ত থাকে। প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, লক্ষ্য করো তোমরা খাতায় হোমওয়ার্কটা উঠায় নাও। আজকের যে বিষয় টু মেরু হোম ওয়ার্ক, আজকের যে ট্রফি রাষ্ট্রের ধারণা এর উপর ভিত্তি করে আজকের বিষয়ের উপর ভিত্তি করে ইম্পর্টেন্ট দেখে তোমরা 10টি জ্ঞানমূলক প্রশ্ন করবে। প্রশ্ন ও উত্তর করে দেখাবে। আজকের যে টপিক তার উপর ভিত্তি করে 10টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর করে অবশ্যই আমাকে দেখাবে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকের তোমাদেরকে সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আগামীতে কথা হবে ইনশাল্লাহ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।